চোর পালাইলে বুদ্ধি বাড়ে, এই টাইপের একটা প্রবাদ বাক্য আছে খুব চলমান। সো তারই ধারাবাহিকতায় আজকের বিষয়টা দেখুন, আমার মানে ভিডিও কন্টেন্ট বানানোর আইডিয়াগুলো এমন এমন সময় জেনারেট হয় যখন সময় প্রায় শেষের দিকে। আপনারা জানেন যে ইতিমধ্যে বয়স্ক ও বিধবা ভাতার ক্ষেত্রে আবেদনের সময়সীমা কিন্তু শেষ হয়ে গিয়েছে, নির্ধারিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত অনেক আবেদন পড়ছে নির্ধারিত তারিখের মধ্যে। তারপরেও বয়স প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এখনও 1,37,000 আবেদন ফাঁকা আছে, যে আবেদনগুলো আগামী 10 তারিখের মধ্যে পড়ে যাবে ইনশাল্লাহ। সো 10 তারিখ 20 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি হয়েছে। এখন আজকের যে প্রশ্নটা হলো মূলত, একই নাম্বারে দুজন ভাতাভোগী টাকা পাবে কিনা। এটা তো অনেক সময় আপনাদের কমন প্রশ্ন হয়ে দাঁড়ায় যে ভাইয়া, একই সময়ে বা একই নাম্বারে দুজন ভাতাভোগী টাকা পাবে কিনা। এই বিষয় নিয়ে একটি ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে আপনি একটা ভিডিও মেক করবেন, আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি মেক করে। মূলত দেখুন, একটা ব্যক্তির তো একটা ভোটার আইডি কার্ডই হয়, আর ভোটার আইডি কার্ড দিয়ে অনলাইন আবেদন করার সময় যে নাম্বারটি দেবেন বা দিয়ে দুইটা নাম্বার দিয়ে যদি আবেদন করেন, অনেক সময় সার্ভার সমস্যার জন্য কিন্তু নিয়ে নেয়। আবেদন করার সময় দুইজনের নাম্বার বা দুইটা নাম্বার, দুইটা ব্যক্তির জন্য একটা নাম্বার আবেদনে নিয়ে নেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না। লেখা উঠেছে এই নাম্বারটি বা এই মোবাইল নাম্বারটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। এই টাইপের সমস্যা যদি মধ্যে কেউ পড়েন যে এই নাম্বারটি বা একই নাম্বার পূর্বে ব্যবহৃত হয়েছে, এই টাইপের কোনো সমস্যা আসছে, তাহলে আপনারা এইগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা নতুন একটি সিম কিনে সেই নাম্বারগুলো দিয়ে এই আবেদনগুলো করার চেষ্টা করবেন। একটা ব্যক্তির কোনো সময় দুইটা ব্যক্তির কোনো সময় একটা নাম্বারে টাকা আসবে না, এটা যে কোনো ভাতার ক্ষেত্রেই হোক। এমআইএস থেকে ডুপ্লিকেট হিসেবে শনাক্তকরণ হবে এবং শনাক্তকৃত হয়ে লেখা আসবে যে এই নাম্বারটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। সো এই টাইপের প্রশ্ন আর কেউ কোনো কাউকে করবেন না যে একই নাম্বারে দুইটা ভাতার টাকা আসে কিনা। এটা যেহেতু সফটওয়্যার কর্তৃক বেসড, এমআইএস কর্তৃক আপনাদের টাকাগুলো জেনারেট হয়, লেনদেন হয় এবং প্রেরণ হয়। সো সেই ক্ষেত্রে সফটওয়্যারে ফাঁকি দেওয়ার কোনো দরকার নেই। এদের যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনাদের যে কোনো ত্রুটিপূর্ণ আবেদন এরা খুব সহজে ধরে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি কোনো দোকানদার এ কাজ করে থাকেন যে একই নাম্বার দিয়ে অনেকগুলো আবেদন করছেন আর আপনারা ভাবতেছেন যে সব টাকা তো একটা নাম্বারে আসবে, সবগুলো আবেদন বাদ হয়ে যাবে, শুধুমাত্র একটা নাম্বারই থাকবে, আর প্রথম যে নাম্বারটি আবেদন হয়েছে শুধু সেই বইটা ভাতাভোগীর নাম সাথে ওই নাম্বারটি অ্যাটাচড হবে, বাকি নাম্বারগুলো টোটালি বাদ হয়ে যাবে। আপনারা যারা এই কাজগুলো করে ফেলছেন, খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার আইডি কার্ড নিয়ে উপজেলাতে গিয়ে সংশোধন করে নিন। সংশোধনের অপশন হয়তোবা চালু করে দিয়েছে, আমি কালকে গিয়ে কনফার্ম জানাইতে পারবো আপনাদেরকে। তবে এই টাইপের ভুল কেউ দ্বিতীয়বার আর করবেন না, যে কোনো ভাতার ক্ষেত্রে হোক আবেদন করার সময় এই টাইপের ভুল না করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। যার ভাতাভোগী তার নামে সিম কিনাবেন, তার নামে নগদ বা মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং যে কোনো ব্যাংকিং হোক তার নামে করার চেষ্টা করবেন, অন্য কারো অ্যাকাউন্টে টাকাগুলো পাবেন না। অনেক ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ফিঙ্গারপ্রিন্টের জন্য টাকা সিম কিনতে পারি নাই, তাহলে আত্মীয় স্বজনের কারোরটা দিয়ে হবে কিনা বা সন্তানেরটা দিয়ে হবে কিনা, অবশ্যই হবে। তবে একই নাম্বারে না, যার যার খাতা তার তার নাম্বার, সেপারেট সেপারেট নাম্বার হলে সব থেকে বেটার হয়। একদম শর্ট ভিডিও, আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় একটু টেনে টেনে আবার প্রথম থেকে দেখুন। ধন্যবাদ সবাইকে।